পর্দায় এবার নাগিন হচ্ছেন শ্রদ্ধা কাপুর, সিনেমার ভাষায় যাকে বলে ইচ্ছাধারী সাপ। জানা গেছে, নাগিন ছবি নিয়ে তৈরি হতে চলা ট্রিলজিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী অভিনীত নাগিন ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবির গল্প। বিস্তারিত জানাচ্ছেন আন্তারা রাইসা। রেখা, শ্রীদেবীর মতো কিংবদন্তী অভিনেত্রীদের পর এবার নাগিনের ভূমিকায় দেখা যাবে ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী 1986 সালে নাগিন চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন। নাগিনের কাল্পনিক চরিত্রকে তিনি প্রাণবন্ত করে তুলেছিলেন সুনিপুণ অভিনয়ে। এবার সেই নাগিন চরিত্রটি আবার ফিরে আসবে শ্রদ্ধা কাপুরের হাত ধরে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, নিখিল দ্বিবেদীর প্রযোজনায় নতুন দিনের নতুন নাগিন রূপে শীঘ্রই দেখা মিলবে তার। ছবিটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে শ্রদ্ধা একটি শীর্ষস্থানীয় দৈনিককে জানান, পর্দায় নাগিন চরিত্রে অভিনয় করা তার পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়। এটি একটি আইকনিক চরিত্র, সিনেমাটিতে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি। তবে সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি। পরিচালক বিশাল ফুরিয়া জানান, সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আর কে কে অভিনয় করবেন তাও নিশ্চিত নয়। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।